আল্লাহর সৃষ্টি এই মহাবিশ্ব যে কতটা বিশাল তা আমাদের কল্পনার বাইরে, কিন্তু কখনো কি মনে প্রশ্ন জেগেছে কিভাবে সৃষ্টি হলো এই মহাবিশ্ব? আল্লাহ কি মহাবিশ্ব সৃষ্টি নিয়ে আমাদের কিছু জানিয়েছেন? মহাবিশ্বের জন্ম কিভাবে তা নিয়ে বহু মতবাদ রয়েছে, তবে সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ হচ্ছে বিগ ব্যাং থিওরি। এই থিওরি মতে মহাবিশ্ব আগে এক অসীম ঘনত্ব এবং অসীম ভরের একটি বিন্দু ছিল, এরপর সেই বিন্দু প্রচণ্ডভাবে বিস্ফোরিত হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। মহাবিশ্বে কোনো গ্রহ বা নক্ষত্র ছিল না, শুধু পিওর এনার্জি, সেখান থেকে জন্ম নেয় পরমাণু, এরপর নক্ষত্র, গ্রহ, ছায়াপথ ইত্যাদি। 1929 সালে এব্রুইন হাভর সর্বপ্রথম দেখেন যে মহাবিশ্ব আসলে সম্প্রসারিত হচ্ছে। আগে ধারণা করা হতো মহাবিশ্ব স্থির। হাভার্স টেলিস্কোপ আবিষ্কার করে দেখতে পান যে নক্ষত্র, গ্যালাক্সি ইত্যাদি একটি অপরটি থেকে দূরে সরে যাচ্ছে, আর তাকেই বলা হয় এই তত্ত্বের আবিষ্কারক। কিন্তু 1400 বছর আগে আল্লাহ কোরআনে বলেন, আমি আকাশমণ্ডলী নির্মাণ করেছি আমার ক্ষমতা বলে, আর আমি একে সম্প্রসারিত করছি। অর্থাৎ হাভারের আবিষ্কারের প্রায় 1300 বছর আগেই আল্লাহ কোরআনে বলে দেন যে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে। হাভারের সম্প্রসারণ তত্ত্বের উপর ভিত্তি করে জর্জ লেভেনথিম হার্মলে ব্যাখ্যা দেন যেহেতু মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে, তাহলে পূর্বে হয়তো তা আরও কাছাকাছি ছিল, এবং এভাবে পেছনে যেতে যেতে এমন এক সময় পাওয়া যাবে যখন মহাবিশ্ব একটি বিন্দুতে ছিল, আর সেই বিন্দুর ভর এবং ঘনত্ব ছিল অসীম। এরপর এক বিস্ফোরণের মাধ্যমে জন্ম নেয় মহাবিশ্ব। 1931 সালে তিনি প্রকাশ করলেন বিখ্যাত বিগ ব্যাং থিওরি, যা পরবর্তীতে স্টিফেন হকিংও সমর্থন করেন। তবে কোরআনে আল্লাহ বলেন, অবিশ্বাসীরা কি দেখে না যে আকাশ ও জমিন একসঙ্গে মিশেছিল এবং আমি তাদের উন্মুক্ত করে দেই এবং প্রাণবন্ত সবকিছু সৃষ্টি করি পানি থেকে, তবুও কি তারা ঈমান আনবে না? আল্লাহ বলছেন যে আকাশ ও জমিন একসঙ্গে সংযুক্ত ছিল, পরে তা উন্মুক্ত করা হয়, যেমনটা বলা হচ্ছে বিগ ব্যাং থিওরিতে, যার অর্থ হচ্ছে বিজ্ঞানের 1300 বছর আগে আল্লাহ কোরআনে বিগ ব্যাং থিওরির কথা বলে রেখেছেন। এইসব ঘটনা, এইসব প্রমাণ একজন ঈমানদারের ঈমানকে আরো দৃঢ় করে, আর যারা পথভ্রষ্ট তাদের পথ দেখায়। কোরআনে বর্ণিত এমন বৈজ্ঞানিক নিদর্শন দেখে ইসলাম গ্রহণ করেছেন বহু অমুসলিম বৈজ্ঞানিক। আল্লাহ কোরআনে বলেছেন, তিনি ততক্ষণ পর্যন্ত মানুষকে নিদর্শন দেখাবেন যতক্ষণ না প্রমাণিত হয় যে কোরআন সত্য। আল্লাহ বলেন, আমি তাদের আমার নিদর্শন দেখাবো মহাবিশ্বে এবং তাদের মধ্যে যতক্ষণ না তাদের পরিষ্কার হয় যে এটাই সত্য।